साहित्य जगतेर अलौकिक एवं रोमहर्षक किछु गल्पेर समन्वये आमादेर ए विशेष उपस्थापना गल्प माला। हे गाइस, वेलकम टू गल्प माला। गल्पमालार आजकेर एपिसोडे आपनारा शुनबेन शाग्निक रक्षितेर लेखा रामकिंकर बाबुर सिंदूक। गल्पटी आमरा संग्रह करेछि आनंद मेला मैगजीन थेके। शुरू होच्छे आजकेर गल्प रामकिंकर बाबुर सिंदूक। रामकिंकर बाबुर पुरोनो सिंदूकटा तार बड्ड प्रिय। आजकालकार दिने प्राय केउई बाड़ीते सिंदूक राखेन ना, तबे रामकिंकर बाबुर ब्यापारटा आलादा। কোনো জিনিস অনেক দিন ধরে ব্যবহার করলে সেটার প্রতি তার বড্ড মায়া পড়ে যায়। তা সে পেপারওয়েটি হোক বা পুরনো ঘড়ি। আর এই সিন্দুকটা তো তার ছেলেবেলার বন্ধু। রামকিঙ্কর বাবুর মনে পড়ে, তিনি যখন ক্লাস ফোরে পড়েন তখন তার বাবা শখ করে আহেরি টলার নগেন বাবুর দোকান থেকে এই মস্ত সিন্দুকটি কিনেছিলেন। সেই থেকে এই সিন্দুক তাদের পরিবারেরই একজন। কত কি যে সে দেখেছে আর কত কি যে তার মধ্যে রাখা হয়েছে তার ইয়ত্তা নেই। রামকিঙ্কর বাবু স্কুল জীবন, কলেজ, প্রথম চাকরি, বিয়ে, বুম্বা আর বনির জন্ম, তার জীবনের নানা অধ্যায়ের নীরব সাক্ষী থেকেছে এই সিন্দুকটি। তার কলকবজাতেও বিন্দু মাত্র জম পড়েনি। রামকিঙ্কর বাবুর বাবা কালীকিঙ্কর বাবু ছিলেন যাকে বলে একটু অতিরিক্ত হিসেবি প্রকৃতির মানুষ। নিন্দুকেরা বলতো কিপটে কিঙ্কর। তিনি তার জীবনের সমস্ত সঞ্চয় ওই সিন্দুকেই গচ্ছিত রাখতেন। কালীকিঙ্কর বাবু মারা যাওয়ার পর রামকিঙ্কর বাবুরা সিন্দুক থেকে টাকা পয়সা সরিয়ে রাখেন। সিন্দুকটা ফাঁকাই পড়ে থাকে, খানিকটা যেন অবহেলিত। সমস্যার সূত্রপাত তখন থেকে। এমনিতে কোনো অসুবিধে নেই, দিব্যি আছে বহাল তবিয়তে, শুধু কাছে গেলে কেমন খুটখাট ঠুংঠাং করে ভুতুড়ে রকমের আওয়াজ হয়। মনে হয় সিন্দুকের ভিতরে যেন গোটা করে ইঁদুর দৌড়ে বেড়াচ্ছে, জিনিসপত্র লণ্ডভণ্ড করছে। তবে রামকিঙ্কর বাবুর কাছে ওসব শব্দ টব্দ কোনো ব্যাপারই নয়। এমনিতেই তিনি ঘোর নাস্তিক মানুষ, ভূতপ্রেতকে তোয়াক্কাই করেন না। আর পিতৃদত্ত সিন্দুক বলে কথা, তাকে বেচার কোনো ইচ্ছেও তার নেই। তাছাড়া একটু আধটু শব্দ করা ছাড়া তো দোষের মধ্যে আর কিছু নেই সিন্দুকটার। খামোকা কেনই বা বেসতে যাবেন। এদিকে রামকিঙ্কর বাবু স্ত্রীর আবার বেজায় ভূতের ভয়। রামকিঙ্কর বাবু যতই তাকে বোঝানোর চেষ্টা করুন যে ওসব স্রেফ বুজরুকি, ভবি ভোলার নয়, রামকিঙ্কর বাবু স্ত্রীর বদ্ধমূল ধারণা ওই সিন্দুকটার উপর তার শ্বশুরের আত্মা ভর করেছে। প্রথম কয়েকদিন তিনি সিন্দুকের আওয়াজটা অত খেয়াল করেননি। রামকিঙ্কর বাবুও ভেবেছেন যাক বাঁচা গেল, সিন্দুকটার ফাঁড়া কেটে গেল। হঠাৎ একদিন রোববার সকালে লুচি ভাসতে ভাসতে রামকিঙ্কর বাবু স্ত্রী বললেন, কাল দুপুরে একটা অদ্ভুত কাণ্ড হলো জানো। কি হলো আবার? রামকিঙ্কর বাবু জিজ্ঞেস করলেন। দুপুরে খেয়ে দে রোজকার মতো একটু শুয়েছি, সবে একটু তন্দ্রা মতো এসেছে, হঠাৎ সিন্ধুকের ঘর থেকে একটা চাপা বিশ্রী আওয়াজ, মনে হলো কেউ যেন চাপা গলায় উ উ করে আওয়াজ করছে, মুখে বালিশ চাপা দিয়ে চিৎকার করলে যেমন হবে কতকটা সেই রকম, তবে বেশ জোরে। আমি তো চমকে উঠেছি, পাশের ঘরে গিয়ে দেখলাম কেউ কোথাও নেই, সব চুপচাপ। কি ব্যাপার কিছুই বুঝতে পারলাম না। আমার বাপু কেন জানি না মনে হয় ওই সিন্দুকটা থেকেই ওসব ভুতুড়ে আওয়াজ হচ্ছিল। গিন্নির কথা শুনে হো হো করে হেসে উঠলেন রামকিঙ্কর বাবু।
বললেন, ও কিছু নয়, তোমার মনের ভুল। বাড়ির ঠিক সামনেই একটা বিড়াল বাচ্চা দিয়েছে, দেখো নে, সারাদিন মিউ মিউ করে চলেছে, ওটা তাদেরই আওয়াজ হবে। আসলে মনের গতি প্রকৃতি বোঝে যে শিবেরও অসাধ্য। কোন ঘটনা থেকে মন কি ঠাউরে নেয় তার কোনো ঠিক নেই। এই আমাদের অফিসের মনতোষের কথাই ধরো। একদিন রাতে সে নিজের বিছানায় শুয়ে ঘুমোচ্ছিল, হঠাৎ মনে হলো তার মেজমামা যেন চুলে বিলি কেটে দিচ্ছেন। ভাবলো স্বপ্ন হবে বুঝি, আরামে তার ঘুম আরো গাঢ় হয়ে এলো। তবে মেজমামা যখন বাজখাই গলায় বলে উঠলেন, কিরে মনা, আর কত পড়ে পড়ে ঘুমাবি, ভোর হয়ে এলো যে। এক ঝটকায় তার ঘুম ভেঙে গেল। উঠে দেখে বিকট অন্ধকার, মেজমামা কোথাও নেই, সব ভো ভো। ভয় দর দরিয়ে ঘামতে ঘামতে সেই আলো জ্বালালো। হঠাৎ মনতোষের মনে পড়ল, মেজমামা তো হাসপাতালে শয্যাশায়ী, প্রায় গেল গেল অবস্থা। মনটা বড্ড কু ডাকছিল তার। কি ভেবে সে মেজমামার খোঁজ নেওয়ার জন্য হাসপাতালে একটা ফোন করে বসল। সেখান থেকে খবর পেল, রামকিঙ্কর বাবুকে থামিয়ে তার স্ত্রী বললেন, যে মনতোষের মেজমামা ঠিক তার 5 মিনিট আগেই পরলোক গমন করেছেন, এই তো? একদমই না। রামকিঙ্কর বাবু বললেন, মনতোষ খোঁজ নিয়ে জানলো তার মেজমামার অবস্থা আগের চেয়ে অনেকটা স্থিতিশীল হয়েছে, বিপদের আশঙ্কা এখন আর নেই বললেই চলে। শুনে কিছুটা দমে গেলেন রামকিঙ্কর বাবু স্ত্রী। রামকিঙ্কর বাবু বলে চললেন, তাই বলছি এসব তোমার মনের ভুল। মাঝে মাঝে আপাত অর্থহীন ঘটনার উপরে আমরা খেয়ালের বসে অনেকটা রং চড়িয়ে নিই। ভূতের গপ্পের আসল ব্যাপারটাও তাই, ওসব আত্মাফাত্তা বলে কিচ্ছু হয় না। এই পর্যন্ত বলে যেই না রামকিঙ্কর বাবু বেগুন ভাজায় কামড় বসাতে যাবেন, অমনি পাশের ঘর থেকে আওয়াজ এলো, দৌড়ে গিয়ে রামকিঙ্কর বাবু দেখলেন কোথাও কেউ নেই। ব্যাপার স্যাপার দেখে রামকিঙ্কর বাবু স্ত্রীর তো ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া। বললেন, আমি বলেছিলুম তোমার সাধের সিন্ধুক থেকেই অমন বিচ্ছিরি আওয়াজ আসছে, তুমি পাত্তাই দিলে না। আমার মনে হয় তোমার বাবা এখনো সিন্ধুকের মায়া ত্যাগ করতে পারেননি, তিনি মাঝে মাঝে এইভাবে তার অস্তিত্ব জানান দিচ্ছেন। তুমি যত তাড়াতাড়ি পারো ওই ভুতুড়ে সিন্ধুককে বিদেয় করো, নইলে কবে যে কি অঘটন ঘটবে। তাই তো, এ তো তার স্ত্রীর মনের ভুল নয়, রামকিঙ্কর বাবু যে নিজের কানে শুনলেন আওয়াজটা, এবং ওটা যে সিন্ধুক থেকেই এসেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ও ঘরে অমন আওয়াজ করার মতো আর কোনো আসবাব নেই, আর এটা নিশ্চয়ই বিড়ালের বাচ্চার ডাক নয়। খানিক কিংকর্তব্য বিমূঢ় হয়ে থেকে রামকিঙ্কর বাবু বললেন, ঠিকই বলেছ, এবার মনে হচ্ছে সিন্ধুকটাকে বেচেই দিতে হবে, নেহাত পুরনো আমলের জিনিস তাই একদিন টিকল, এখনকার আলমারির মতো খেলো নয় এসব, বুঝলে? তবে সিন্ধুক বেচার কথাটা কদিনের মধ্যেই বেমালুম ভুলে গেলেন রামকিঙ্কর বাবু। আর এর মধ্যে সিন্ধুক থেকে তেমন কোনো অদ্ভুতুড়ে আওয়াজ না হওয়ায় তার স্ত্রীও সেভাবে কথাটা পারলেন না। একদিন সন্ধেবেলা রামকিঙ্করবাবুর শ্যালক সুবিমল সস্ত্রীক তাদের বাড়িতে এসেছে। অতিথিদের জন্য রামকিঙ্করবাবুর স্ত্রী গলদা চিংড়ির মালাইকারি রেঁধেছেন, এটা তিনি বেড়ে রাঁধেন। এই চমৎকার রান্নার হাতের জন্যই তো রামকিঙ্করবাবুর বাবা তাকে পছন্দ করেছিলেন। সেদিন রাত 9:30 নাগাদ সকলে মিলে জমিয়ে খেতে বসেছেন, এমন সময় সে যে কি আওয়াজ, মনে হলো
তুমুল ভূমিকম্প শুরু হয়েছে। চারিদিকে ঘরদোর দেওয়াল টেওয়াল সব ভেঙে পড়ছে। সুবিমল তো আচমকা ওই বিদঘুটে আওয়াজ শুনে চেয়ার থেকে পড়ে চোখটো উল্টে কোঁকো করতে লাগলো। চোখে মুখে জল দিয়ে তাকে ধরাধরি করে শোয়ানো হলো। অমন গলদা চিংড়ির মালাইকারি খাওয়াটাই গেল মাটি হয়ে। সুবিমলরা চলে যেতে না যেতেই রামকিঙ্কর বাবু স্ত্রী তাকে ঝাঁঝিয়ে উঠলেন। আর কতদিন এই ভূতের উপদ্রব সহ্য করতে হবে বলতে পারো? সুবিমলরা কি ভাবলো কে জানে। ছি ছি, তুমি এখনই ওই সিন্ধুক বিদায় করার ব্যবস্থা করো। এ বাড়িতে হয় ওই সিন্ধুক থাকবে, না হয় আমি। রামকিঙ্কর বাবু দেখলেন অবস্থা বেগতিক, কিছু একটা ব্যবস্থা তো তাকে করতেই হবে। রামকিঙ্কর বাবুদের পাড়ায় এমনিতে চোর ডাকাতের ঝামেলা কম, মোটের উপর শান্তিপূর্ণ পরিবেশ, তাই তারা রাতে বারান্দার দরজাটা খুলেই রাখেন। তাছাড়া রামকিঙ্কর বাবু বদ্ধ ঘরে ঘুমোতেও পারেন না। তবে চুরির জায়গার অভাবেই হোক বা পথ ভুল করেই হোক, একদিন রাতে রামকিঙ্কর বাবুদের বাড়িতে চোর ঢুকল। পেল্লায় একটা মই বেয়ে দোতলায় উঠে চোর দেখল সামনের ঘরটা খোলা। টর্চ জ্বালতে তার চোখে পড়ল সিন্ধুকটা। লোভে চকচক করে উঠল চোরের চোখ। সিন্ধুকটা খোলার জন্য যেই না হাত বাড়াতে যাবে, অমনি সিন্ধুকটা যেন চেঁচিয়ে উঠল। সে যে কি বিকট শব্দ, আগের চেয়ে অন্তত চতুর্গুণ আর অনেক বেশি কর্কশ। চোরের মনে হলো 30টা বাঘ ও 20টা হাতি যেন দুর্দার বেগে তার দিকে ধেয়ে আসছে। ভয়ের চোটে বারান্দা দিয়ে পালাতে যেতেই জামায় টান লেগে চোর একেবারে পপাত ধরণী তলে। সিন্ধুকের কোনায় ধাক্কা খেয়ে কপাল ফুলে ঢোল। চোর ওই অবস্থাতেই শুয়ে শুয়ে গোঙাতে লাগলো। ওরে আরে ওফ, আরে কি করতে এসেছিলাম রে, খারে বাবা রে, ওরা। এদিকে বাড়িতে চোর ঢুকেছে বুঝতে পেরে রামকিঙ্কর বাবু সিন্ধুকের ঘরের দরজাটা বাইরে থেকে ছিটকিনি দিয়ে দিলেন। সিন্ধুকের ওই বিভৎস আওয়াজে পাড়াপড়শি অনেকেই জেগে উঠেছিলেন, হয়তো ভেবেছিলেন বোমাটোমা পড়েছে। তার উপর চোরের গোঙানি আর রামকিঙ্কর বাবুদের চেঁচানিতে ব্যাপার আঁচ করে অনেকে খোঁজ নিতে এলেন। সব শুনে তারা রামকিঙ্কর বাবুকে পরামর্শ দিলেন আগে পুলিশ ডাকতে। বলা তো যায় না চোরের কাছে কোনো অস্ত্রশস্ত্র আছে কি না। কিছুক্ষণের মধ্যে দারোগা বাবু চারজন কনস্টেবল নিয়ে চলেও এলেন। দুজনের কাঁধে রাইফেল আর দারোগা বাবুর কোমরে একটা পিস্তল। দারোগা এসে দরজায় দমাদ্দম ধাক্কা দিতে দিতে হুঙ্কার ছাড়লেন, ভিতরে কে আছিস, মাথার উপর দুহাত তুলে বেরিয়ে আয় এক্ষুনি। ভূতের ভয় না থাকলে কি হবে, রামকিঙ্কর বাবুর চোর ডাকাতে বিষম ভয়। পাছে চোর গুলিটুলি চালিয়ে দেয় সেই ভয়ে রামকিঙ্কর বাবুর দারোগার পিছনে গিয়ে দাঁড়ালেন। গিন্নিকে বললেন ঘরে ঢুকে খিল দিয়ে দিতে। পড়শিদের মধ্যেও কেউ কেউ এই ফাঁকে পৃষ্ঠ প্রদর্শন করলেন। নরেন গুঁই যেমন শহরের নিরাপত্তা নিয়ে কি যেন একটা গুঁই গুঁই করতে করতে মানে মানে সরে পড়লেন। অন্যেরা চোর ধরা চাক্ষুষ করার জন্য রয়ে গেলেন অকুস্থলে। দারোগা আবার হাঁক পাড়লেন, আমি তিন গুনব, তার মধ্যে বেরিয়ে না এলে কিন্তু পরিণতি খুব খারাপ হবে। এক, কেউ দরজা খুলল না। খুলবেই বা কী করে, চোর তো তখনও ভিমরিখে পড়ে রয়েছে। দারোগা বাবু হুকুম করলেন, দরজা ভাঙো। দরজাটা আসলে ভিতর থেকে খোলাই ছিল। দুজন কনস্টেবল দরজা ভাঙতে গিয়ে টাল সামলাতে না পেরে নিজেরাই দড়াম করে হুমড়ে খেয়ে পড়ল। আর প্রায় সঙ্গে সঙ্গে সিন্ধুকের মধ্য থেকে ভেসে এলো এক অপার্থিব শব্দ। দারোগাবাবু চমকে দুপা পিছিয়ে এলেন। ঘরে ঢুকে দেখা গেল চোর সিন্ধুকের সামনে কুপোকাত হয়ে পড়ে রয়েছে। তুলে বসানোর পর দারোগা তাকে চিনতে পারলেন, সে নাকি এই এলাকার দাগি অপরাধী, অনেকদিন ধরেই নাকি পুলিশ ওকে খুঁজছে। শুনে রামকিঙ্কর বাবু বললেন, আরে আমি বুদ্ধি করে ছিটখিনিটা লাগালাম বলেই না ও ধরা পড়ল।
তাঁর স্ত্রীও এতক্ষণে ঘর থেকে বেরিয়ে এসেছেন। তিনি বললেন, বাহ, আমিও তো চেঁচামেচিটা শুরু করলাম, তখন হুলুস্থুল না পড়লে কি ও এতক্ষণ এখানে থাকতো? পড়শিরাও বলতে লাগলেন, তারা ঠিক সময়ে না এসে পড়লে আজ রামকিঙ্কর বাবুকে সর্বশান্ত হতে হতো। এরপর বেশ কয়েকদিন কেটে গিয়েছে, সিন্দুকটাও বেশি বেগড়বাই করেনি। একদিন নাকি ওটা থেকে রবীন্দ্রসঙ্গীত শোনা যাচ্ছিল, যদিও রামকিঙ্কর বাবুর মেয়ে বনি ছাড়া সেটা আর কারো কানে যায়নি। এছাড়া বাড়িতে ভালো রান্না হলে মাঝে মাঝে ওটা থেকে একটু শব্দ হতো। হঠাৎ একদিন থানা থেকে রামকিঙ্কর বাবুর নামে একখানা চিঠি এলো। তার মোটামুটি সারাংশ এই, অসীম সাহস এবং অসাধারণ প্রত্যুৎপন্ন মতিত্বের সঙ্গে পুলিশকে একজন দাগি আসামিকে গ্রেপ্তার করতে সাহায্য করার জন্য সরকার আপনার সিন্দুককে 50,000 টাকা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খবরটা পাওয়ার পর রামকিঙ্কর বাবু স্ত্রী বললেন, এ টাকা তো ওই সিন্দুকেরই প্রাপ্য, ওটা বরং ওতেই থাক। আর বাবারও তো টাকার প্রতি একটা বিশেষ মোহ ছিল। সিন্দুকটা খোলা হল। রামকিঙ্কর বাবু স্ত্রী পুরস্কারের চেকটা তাতে রেখে সিন্দুকের সামনে একবার গড় করে বললেন, ভারী অন্যায় হয়েছে বাবা, এবার থেকে আপনার টাকা আর আমরা কেউ ছোব না। আশ্চর্যজনকভাবে তারপর থেকে আর কোনো দিন সিন্দুক থেকে শব্দ পাওয়া যায়নি। শুনলেন রামকিঙ্কর বাবুর সিন্দুক। গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশন বেল আইকনটা অল সেট করে রাখুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আরও একটি রোমহর্ষক গল্প নিয়ে। টাটা।